জনবহুল বাংলাদেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। এ হার কমিয়ে আনার জন্য এদেশে প্রয়োজন প্রায় 22,000 মিডওয়াইফ। মাতৃস্বাস্থ্য সংক্রান্ত যে 5 নম্বর MDG ছিল, সেটা আমরা গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা অ্যাচিভ করতে পারেননি অল্প একটু ইয়ের জন্য। সেজন্যই আমরা এবার সরকারের সাথে এই কাজটা খুবই ফোকাসড ওয়েতে করতে চাচ্ছি। আমাদের দেশে যে 22,000 মিডওয়াইফের যে নিডটা, এইটাকে শুধু সরকারি খাতে কাজ করলে এবং শুধু সরকার দ্বারা পূরণ করার চেষ্টা করলে আমাদের বহু বছর লেগে যাবে। এ বাস্তবতায় দেশে দক্ষ মিডওয়াইফ তৈরির লক্ষ্য নিয়ে 2012 সাল থেকে ডেভেলপিং মিডওয়াইফস প্রকল্পটির বাস্তবায়ন শুরু। এই প্রকল্পটি যুক্তরাজ্য সরকারের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। র‍্যাক ইউনিভার্সিটির মাধ্যমে প্রাইভেট সেক্টরে মিডওয়াইফ তৈরি করছি। এরা হচ্ছেন ডিপ্লোমা মিডওয়াইফ, 3 বছরের সার্টিফিকেট কোর্স না, এটা একেবারে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড সেটাকে ফলো করেই করা হচ্ছে। এবং ব্র্যাক ইউনিভার্সিটি আরও 6-7টা পার্টনার নিয়ে এটাকে বেশ দেশের বিভিন্ন দূর দূরান্ত এরিয়াতে ছড়িয়ে দিয়ে কাজটা করছেন। বাংলাদেশে একটা নতুন প্রফেশনাল ক্যাডার মিডওয়াইফ তৈরি করার কাজ হাতে নিয়েছি এবং আমরা আমাদের আশা যে আগামী 10 বছরে আমরা প্রায় 10,000 মিডওয়াইফ তৈরি করবো এই বাংলাদেশে, যারা প্রতিটি ইউনিয়নে 2 জন করে মিডওয়াইফ কাজ করবে। এবং এটার মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের মাতৃত্বজনিত মৃত্যু হার আরও অনেক কমবে। 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত গ্রামীণ ও শহুরে জনপদে বসবাসরত যোগ্যতা সম্পন্ন তরুণীদের মিডওয়াইফারি বিষয়ে শিক্ষা প্রদান ও প্রতিটি ইউনিয়নের জন্য 2 জন করে দক্ষ মিডওয়াইফ তৈরি করাই এর মূল লক্ষ্য, যার মাধ্যমে প্রাথমিকভাবে দেশের প্রত্যন্ত ও অনুন্নত গ্রামীণ ও শহুরে জনপদে মিডওয়াইফারি সেবা নিশ্চিত হবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের লক্ষ্যমাত্রায়ও মাতৃ এবং শিশু মৃত্যুর হার কমিয়ে আনার উপর জোর দেওয়া হয়েছিল। সরকারের নানা উদ্যোগের পাশাপাশি 6টি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার অংশীদারিত্বের মাধ্যমে 7টি একাডেমিক সাইটে প্রশিক্ষিত মিডওয়াইফ গড়ে তোলা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের 6টি জেলায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ, খুলনা, কক্সবাজার ও দিনাজপুরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষা দেয়া হচ্ছে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর মেয়াদী একটি প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল BNMC কর্তৃক অনুমোদিত। এই শিক্ষা কার্যক্রমটি জাতীয় এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফস ICM এর মানদণ্ড অনুযায়ী প্রণীত দক্ষতা ভিত্তিক পাঠ্যক্রম। নার্সিং কাউন্সিল সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানের কোয়ালিটি অফ এডুকেশন এনশিওর করার দায়িত্ব পালন করে থাকে। কোয়ালিটি এডুকেশনে আমাকে এনশিওর করবে কোয়ালিটি সার্ভিসের। ব্র্যাকের যে প্রতিষ্ঠানগুলি আছে সে প্রতিষ্ঠানগুলিতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি সেখানে গিয়ে দেখেছি যে শিক্ষার সাথে ক্লিনিক্যাল যে দক্ষতা সেটা অর্জনের জন্য তাদের নানাবিধ পদক্ষেপ হয়েছে। এখানে যারা ট্রেনিং নিতে আসছে তারা শুধু থিওরি না, তারা স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা যথেষ্ট সুযোগ পাচ্ছে এবং তাদেরকে সেভাবে তৈরি করা হচ্ছে। কাজে এই ব্র্যাকের এই উদ্যোগকে আমি অ্যাপ্রিসিয়েট করি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাইটগুলোতে শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক সুবিধা। অত্যাধুনিক মাল্টিমিডিয়া সম্বলিত শ্রেণীকক্ষে দক্ষ শিক্ষকদের মাধ্যমে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি ব্যবহারিক শিক্ষার জন্য রয়েছে স্কিল ল্যাব। প্রতিদিন প্রশিক্ষণের মাধ্যমে মিডওয়াইফরা গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবার পাশাপাশি গর্ভকালীন
প্রসবকালীন, গর্ভধারণের আগে ও পরে, নারীর প্রজনন স্বাস্থ্য এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কিত সব ধরনের সেবা ও পরামর্শ দেওয়ার শিক্ষাও লাভ করছে। Midwives are for better tomorrow. Midwives are key person for women during normal labor. Midwives always being with women. We are midwives. তারা নিজেদের হাতে 40টা নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করছে, তারা 40টা নিউবর্ন কেয়ার নিজের হাতে ইন্ডিপেন্ডেন্টলি করেছে, তারা 100টা অ্যান্টিনেটাল কেয়ার করেছে, 100টা পোস্টনেটাল কেয়ার করেছে। এটা করার পরে তাদেরকে আমরা উই হ্যাভ অ্যালাউড দ্যাম টু সিট ইন দ্য এক্সামিনেশন। এম্পাওয়ারমেন্টের ব্যাপারে সার্বিকভাবে তারা ক্ষমতায়ন হয়েছে, তাদের একটা কনফিডেন্স লেভেল গ্রো করেছে। আগে ইন্টারমিডিয়েট ছিল, এখন তারা ডিপ্লোমা, 3 বছরের একটা ডিপ্লোমা কোর্স, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা ডিপ্লোমা হোল্ডার, এবং যার একটা সার্টিফিকেট আছে, লাইসেন্সিং সার্টিফিকেট ফ্রম দি BNMC, আর একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে। সুতরাং এই সব মিলিয়ে তাদেরকে দক্ষ করেছে। এবং প্রথম যখন আসে তখন যে অবস্থা ছিল, এখন তাদের অ্যাকসেপ্টেন্স ইন দ্য কমিউনিটি অনেক গুণ বেড়েছে, এবং দে আর ট্রাইং টু প্রুভ দেয়ার এবিলিটি, কনফিডেন্স ইন ডেলিভারিং সার্ভিসেস ফর ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ। শিক্ষা কারিকুলামের অংশ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে কমিউনিটিতে গিয়ে সেবা দিতে হয়। এর মাধ্যমে তারা পড়াশোনার সময়েই বাস্তব জ্ঞান লাভ করার সুযোগ পায়। এই শিক্ষা কার্যক্রম প্রশিক্ষিত শিক্ষকদের তত্ত্বাবধানে সরকারি হাসপাতালে ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে হাতে কলমে অনুশীলনের সুযোগ সৃষ্টি করেছে। একাডেমিক সাইটগুলোতে নানা ধরনের সাংস্কৃতিক, বিনোদন এবং শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধির আয়োজনও রয়েছে। ইতোমধ্যে এই শিক্ষা কার্যক্রমের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সফলভাবে শেষ করেছে এবং তারা নিজেদের কমিউনিটিতে মিডওয়াইফ হিসেবে কাজ শুরু করেছে। তাদের একজন জোসনা আক্তার কক্সবাজারে নিজ উদ্যোগে একটি মিডওয়াইফ দ্বারা পরিচালিত সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং সেবা প্রদান শুরু করেছে। রেজিস্টার্ড মিডওয়াইফ হিসেবে অনেকেই এরই মধ্যে বিভিন্ন NGO, ক্লিনিকে ও হাসপাতালে চাকরিতে যোগ দিয়েছে। মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবায় একজন মিডওয়াইফের ভূমিকা ও গুরুত্ব সম্পর্কে কমিউনিটির সাধারণ মানুষ, এমনকি নীতি নির্ধারকদের ধারণা প্রসার করা অত্যন্ত জরুরি। একজন প্রশিক্ষিত ও দক্ষ মিডওয়াইফই পারে অন্যান্য সেবার পাশাপাশি নিরাপদ প্রসব ও প্রসব পরবর্তী সময়ে একজন নারী ও নবজাতকের সেবা নিশ্চিত করতে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হল দেশে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো, যা অর্জনে অবদান রাখতে পারে একজন দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফ।